হাসির শাশুড়িকে কোথায় পাওয়া যাবে? হাসির সাথে আপনার প্রেম ছিল, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ কিছুই নেই ম্যাডাম, ভালোবাসায় প্রমাণ থাকে না। তবে দয়া করে যদি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যান, তখন আপনি নিজে বুঝতে পারবেন আমাদের পূর্ব পরিচয় ও প্রেমের সত্যতা। আর ওইদিকে টাকা খরচ করে হাত পা না ভেঙে আপনার বৌমার সঙ্গে আমার যে ভালোবাসা ছিল, এই কলঙ্ক দিয়ে আপনি বাড়ি থেকে তাড়াতে পারবেন স্বাচ্ছন্দ্যে। প্রেম চলুন আসুন। ওই যে আপনি আড়াল থেকে দেখুন, আমি যাচ্ছি ওর কাছে। অনেকদিন ফাঁকি দিয়েছেন আমাকে, অনেকদিন। বেশ সুখেই আছেন আপনি, এখন আপনার ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, কিন্তু আমার আমার যে ভালোবাসা ছাড়া কিছুই নেই, সেই ভালোবাসা এখনো কেবলই আপনার জন্য। আপনি তো জানেন আপনাকে পাবার জন্য যদি কারো বুক থেকে কলিজাটা ছিনিয়ে আনতে হয়, আমি তাই করব। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার এই শেষ আশ্রয়টুকু নষ্ট করবেন না। করব না, তবে কাল বিকেলে গুলশান পার্কে আপনি আমার সঙ্গে দেখা করবেন। কি পার্কে আপনার সঙ্গে? অসম্ভব। সম্ভব, কাল বিকেল 5টায় আমি গুলশান পার্কে আপনার জন্য অপেক্ষা করব। আমি আসব না। আসবেন, আপনার ঘর আছে, স্বামী আছে, সংসার আছে, এক এক করে। প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, কিন্তু আমার ছেলের মনে সন্দেহ ঢোকাবো কেমন করে? কাল বিকেল 5টায় হাসি গুলশান পার্কে যাবে, এটা আপনার ছেলেকে জানিয়ে দেবেন। কিন্তু হাসি যদি না যায়? যাবে। মামি, কি ব্যাপার, হঠাৎ অফিসে টেলিফোন? তোকে আর বউকে নিয়ে 5টায় এক পার্টিতে যাব। পার্টি কোথায়? মিসেস জব্বারের ওখানে। উনি বলছিলেন ছেলে বউকে নিয়ে তো কোনোদিন এলেন না, আমি তাকে কথা দিয়েছি বাবা, তো যদি কোনো অসুবিধা না থাকে। না না, আমি আমি হাসিকে রেডি হতে বলছি। হ্যাঁ, বাহ, তুমি দেখছি রেডি, দাঁড়াও আমি রেডি হয়ে আসছি। তুমি তুমি হঠাৎ এ সময়? মা ফোন করেছিলেন তোমাকে আর আমাকে নিয়ে একটা পার্টিতে যাবে। কই, আমাকে তো কিছু বলেনি। তোমাকে বলতে আমি ভয় পাচ্ছিলাম বৌমা, যদি তুমি যেতে রাজি না হও তখন আমার বড় মুখ ছোট হয়ে যাবে। কিন্তু আমি তো এখন যেতে পারবো না, আমার একটা কাজ আছে,
আমাকে এক্ষুনি একবার বাইরে যেতে হবে। ইয়ে কাজটা না হয় আরেকদিন করলে, মামি যখন কথা দিয়ে ফেলেছেন। আমার কাজটা খুব জরুরি, প্লিজ। কি এমন জরুরি কাজ যে মাম্মির কথাকে ফেলে তুমি চলে যাচ্ছ? ইয়ে মানে আমার এক বান্ধবীর বিয়ে, হঠাৎ করে আমার দেরি হয়ে যাচ্ছে। আমি জানতাম ও যাবে না। না মামি, বান্ধবীর বিয়ে তো। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, আজকাল প্রায় বিকেল পাঁচটায় তোর বউ বাড়ি থেকে বেরিয়ে যায়। ও তুমি কি বলছো মামি? ঠিকই বলছি, শুধু তাই না, সেখানে এক গোল্ডেন হেয়ারের লোকের সাথে সে দেখা করে। ওহো মামি, আসলে হাসিকে তুমি এখনো সহজভাবে গ্রহণ করতে পারোনি, তাই হয়তো। আমি জানতাম তোর বিশ্বাস হবে না, চল আমার সাথে, নিজের চোখে দেখবি। আয়। কেন ডেকেছেন? ডেকেছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আপনি ও বাড়ির বউ, ওই বাড়িতে আপনার কাছে ক্ষমা চাইলে আপনার আমার দুজনের সম্মান হানি হতো। আমি সত্যি দুঃখিত। এসো মাম্মি। এসব কথা বলার জন্য আপনি আমাকে এখানে ডেকে এনেছেন? না, আমার অন্য একটা কাজ ছিল। কাজ? কি কাজ? বাড়ি যান, বুঝতে পারবেন। আমার কথা না শুনে বিয়ে করার এই ফল, এখন যা হবার হয়ে গেছে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আজ ও বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, আমি তোকে অন্য জায়গায় দিয়ে দেবো। ওই যে আসছে। তোমরা এখনো যাওনি? তাহলে একটু বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। দাঁড়াও, তোমার বান্ধবীর বিয়ে কি গুলশান পার্কে হয়েছিল? কি হলো, চমকে উঠলে কেন? ভাবছো এত দ্রুত আমার অতি বিশ্বাসী স্বামীটি জানলো কেমন করে? না মানে, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি ভুল দেখেছ। আসলে বাগানে আমি তোমার জন্য ফুল তুলতে গিয়েছিলাম। ছি ছি ছি, ভাবতে আমার ঘৃণা হয়, এরকম একটি মেয়েকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম। ছি, বিশ্বাস করো আমি। বিশ্বাস? বিশ্বাস করবো তোমাকে, যে স্বামীর অনুপস্থিতিতে প্রতিদিন পার্কে গিয়ে তার প্রেমিকের সাথে প্রেমালাপ করে তাকে? ওই লোকটির সাথে দেখা করতে গিয়েছিলাম শুধু তোমার জন্য। চুপ করো, একদম চুপ। আমি আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। খোলা পার্কে দিন দুপুরে গালে হাত দিয়ে আদর করে, বংশের মান সম্মান সব কেন? ভেবেছিলাম গোবরে পদ্ম ফুল, কিন্তু দেখলাম সে ফুল ফুলদানিতে সাজিয়ে রাখলেও তা থেকে দুর্গন্ধ যায় না। আমাকে তুমি একটা কথা বলার সুযোগ দেবে? নো, এই মুহূর্তে এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আর কোনোদিন তোমার এই কলঙ্কিত মুখ দেখাতে বাড়িতে আসবে না। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলি কেন? শয়তানি কুলোটা অসতী, বেরো বেরো। শুনলি না, তোর স্বামী তোকে চলে যেতে বললো। চলে যাব, চলে যাব। হাজার অত্যাচার সহ্য করে যে স্বামীর মুখের দিকে তাকিয়ে এতদিন এ বাড়িতে ছিলাম, সেও যখন আছে। চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না।